মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন। আর আজকে আমার স্নান হয়ে গেছে 10টার মধ্যে, আজকে একটু লেটেই স্নানটা হয়েছে, সকালের দিকে হয়নি। এখন তো 11টা বাজে আর মেয়ে ব্রেকফাস্ট করছে। আজকে মেয়ে শুধু মুড়ির জল ব্রেকফাস্ট করছে, ও বেশি সেরকম কিছু খাবে না, না রুটি না কিছু ব্রেড না কিছুই না। আমার বলছে আজকে শুধু আমাকে মুড়ির জলটা দাও, ওটাই আমার ইচ্ছে করছে। আর এই টিভি দেখছে, আর আমার তো এমনি সব কাজই হয়ে গেছে, শুধু একটু পোছাপুছি আছে, কেন ড্রেসিং টেবিল বা টিভির এই জায়গাটা এইগুলো খুব ধুলো হয়েছে। আর গাড়ির আওয়াজ শুনতেই পারবেন, ওটা আমার সাথী, প্রত্যেকটা আমার ভিডিওতে শুনতে পারবেন আপনারা গাড়ির আওয়াজ। তাহলে চলুন এইগুলো করে নিই, আর রান্না কিছু করা আছে, আর দেখি আর কি করা যায়, একটু ভাজাভুজি হয়ে গেছে। শুধু এই তাওয়ালটা মেলা হয়নি, এটা একটু মেলে দিই বাইরে, চলুন। সব মেলা দেখুন কত জামা কাপড়, জামা কাপড়ে একদম ঢাল লেগেছে। যখন আমার কাছে এই ঢালই এরকমই হয়। প্রচন্ড, আর এটা আমার বাড়ির পাশে আমার মন্দির, দুর্গা মন্দির। এটা রোদ কাকে বলে দেখেছেন, আস্তে আস্তে গরমও পড়ছে, ভালোই পড়ছে গরম। একটু চা করলাম, দুধ চা, একটু ইচ্ছে করছে দুধ চা খেতে।
সরষের তেলটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর আজকে এই কালকে একটু মাছ ছিল, ফ্রাই ছিল, আর প্লেন করবো একদম জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আলু দিয়ে দিয়ে ঝোলটা করবো। তারপরে মাছটা দিয়ে দেবো, ঢেকে দিই, কুচি এবার নামিয়ে দেবো। মাখা মাখা হয়ে গেছে, ঝোল তো বেশি ভাল লাগে না আমাদের ঘরে, আমার ঘরে এবার ঝোলটা কম। মাছের ঝোল, বেগুন ভাজা, ডাল, তার সাথে পাঁপড়। পাঁপড় আমার মেয়ে বেগুন ভাজা পছন্দ না, ও ডাল, মানে ডালের সাথে পাঁপড় আর এই শশা। তাহলে ঝটপট করে খেয়ে নিয়ে খুব খিদে পেয়ে গেছে। Mm-hmm.
হচ্ছে, তাও অনেকক্ষণ ধরেই হচ্ছে খাওয়া। মেয়ের তো হয়ে গেছে, মেয়ের ঘটি গরম হয়ে গেছে খাওয়া, আমার এইটুকু বেঁচে আছে, খাচ্ছি। ভাল লাগছে, অনেকদিন বাদে বাদে খাওয়া হয়, আর যখন এখান থেকে যাই একটু খাই, ভাল লাগে। আটাটা মাখবো, নুন দিচ্ছি, নুন দিলাম, দিয়ে আটাটা মাখবো। আর এই যে দেখছেন টেবিলের অবস্থা, এগুলো সব রং, উঠতে একটু সময় লাগবে, অনেকটাই সময় লাগবে, তুলছি তো তাও সময় লাগবে অনেক। আটাটা অল্প করেই নিয়েছি, সকালে হলে ওই মেরই হবে, তিনটে মতন হয়ে যাবে, তিনটে থেকে চারটে, আর বেশিও খেতে চায় না। তা আমার তো টিফিনের কোনো ঠিক নেই, কোনো সময় হয়তো আমি করি, কোনো সময় হয়তো আমি করি না। আরে তিনজনের কত নেবো আটা, আর এই আটা মাখতে, রুটি খেতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি খেতে, কিন্তু এই আটা মাখতে খুব কষ্ট, খুবই কষ্ট। অতি অনেকদিন গ্যাপ গেল, মাখাই হয়নি, আজকাল আমার মাছি সবসময় ওই রাইস ব্রেড সবসময় ভাল লাগে না, মাঝে সাঝে আবার রুটি, আবার রুটিও অনেকদিন হয়ে গেলে আবার একটু আমি পরোটা, এগুলো মাঝে সাঝে সব কিছু তো টেস্ট করা ভালো, মানে মুখের স্বাদটাকে চেঞ্জ করা ভালো। তো হলো আমার ওইদিকে বাসনগুলো, এই যে একটা বাসন মাজা হয়েছে ওইগুলো পুছে পুছে রাখছে, আমি বললাম পুছে পুছে রাখ, আমি এইদিকে আটাটা মাখি। এই জন্য একটু আওয়াজটা হচ্ছে, আর পোস্ত ভাবছি, পোস্ত পোস্ত একটু কড়াই আছে, পোস্তটা অ্যাকচুয়ালি করে নিয়েছি, ওই যেরকম আগে একদিন আপনাদের দেখালাম ওরকমই পোস্ত। রুটি আর আলুর পোস্ত, আমার তো পোস্ত খেতে খুব ভালো লাগে, খুব। আপনাদের কেমন লাগে সেটা বলুন, আমাকে লিখে জানান যে আপনাদের পোস্ত কেমন লাগে। পোস্তর আমার যে কোনো আইটেম খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর লাস্টে একটুখানি ঘি দিয়ে ছড়িয়ে দাও, আর বলারই নেই কিছু। অনেকে আমার পছন্দ করেও না ঘি দিয়ে, খেতে চায় না, আমার তো বেস্ট, মানে খাওয়ার সবচেয়ে বেস্ট বলতে পারেন সেটা হলো বিরিয়ানি, বিরিয়ানি আমার বেস্ট, আমি খুবই ভালোবাসি বিরিয়ানি খেতে। ঠিক আছে।
সমস্ত কাজ হয়ে গেছে, গ্যাস পোছার থেকে সব কিছু হয়ে গেছে, বাসনগুলো গুছিয়ে রেখেছি কারণ কালকে হীরা আসবে। তাহলে আজকেই আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখাবো আপনাদের সাথে। আর কালকে দেখতে হলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, আর আপনার সবাই আনন্দ থাকবে।